জ্ঞান বিকাশ একাডেমির 10 বছর আজ সম্পূর্ণ হল। সম্পূর্ণ হওয়ার উদ্দেশ্যে আজ মহামিলন অনুষ্ঠান, এটা আজ জ্ঞান বিকাশ একাডেমি আজ মহামিলন হচ্ছে সাংস্কৃতিক শোভাযাত্রা আরম্ভ করেছে। এনে ধরনের যেহেতু 10টা বছর সম্পূর্ণ হওয়ার পিছত আজি যে ছাত্র ছাত্রী সকল ওলাই আছে যেনে রাজপথত, আর যে শোভাযাত্রা বারে বরণীয়া যে শোভাযাত্রা এইদরে আরম্ভ করেছে। সম্পূর্ণ মূল সতীর্থই দেখাব যে যে পরিবেশ, এই পরিবেশ দেখাব। আর এনে ধরনের যে জ্ঞান বিকাশ একাডেমির যেগুলি আমার অধ্যক্ষ আছে, অধ্যক্ষপর আমি কিছু কথা জানিম কেন ধরনের আজ এই অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। হয়, জ্ঞান বিকাশ একাডেমির মহামিলন অনুষ্ঠান 10 বছর সমাপ্ত হওয়া উপলক্ষে সকলো প্রাক্তন ছাত্র ছাত্রী সমবেত হয়েছে, বর্তমানের ছাত্র ছাত্রী সমবেত হয়েছে, জ্ঞান বিকাশ একাডেমির অভিভাবক সকল আহিছে, সকলে মিলি তিনিদিনিয়াক মহামিলন অনুষ্ঠান আয়োজন করেছে। আর আজি এই বর্ণাঢ্য সাংস্কৃতিক শোভাযাত্রার প্রায় 1000 মান ব্যক্তি বিভিন্ন সাংস্কৃতিক বেশত গ্রুপত আজি এই সাংস্কৃতিক শোভাযাত্রাত অংশগ্রহণ করেছে। আর 2 বজার আমার জেলা প্রেক্ষাগৃহত সাংস্কৃতিক সমারোহ আর শৈক্ষিক সমারোহ অনুষ্ঠিত হব। আর কাইলৈ 26 ডিসেম্বরত সন্ধ্যা 6 বজার আমার এক বিশাল সাংস্কৃতিক সমারোহ তথা সাংস্কৃতিক সন্ধ্যা আয়োজিত করা হয়েছে। আর এই সাংস্কৃতিক সমারোহত, সাংস্কৃতিক সন্ধিয়াত আটাইতকৈ জনপ্রিয় গায়ক জুবিন গার্গক আমন্ত্রণ জানা হয়েছে। আর কাইলৈ সন্ধিয়া আমার একাডেমির ছাত্র ছাত্রী সকল, বিশেষ করে দরং জেলার সকলো ধরনের ব্যক্তি সম্মুখত অহা কাইলৈ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করব। হয়, ঠিক এনে ধরনের আজ তিনিদিনিয়া কার্যসূচী আছে। তিনিদিনিয়া কার্যসূচীতে আজ এনে ধরনের আজ শোভাযাত্রা আরম্ভ করেছে। আর যে 10টা বছর সম্পূর্ণ হওয়ার পিছত আজি যে জ্ঞান বিকাশ একাডেমির বিভিন্ন যখন ন পুরনি ছাত্র ছাত্রী সকল আছে, ছাত্র ছাত্রী সকলে এইদরে বড় আনন্দমতে শোভাযাত্রাত অংশগ্রহণ করেছে। মূল সতীর্থই সম্পূর্ণ যে পরিবেশ দেখাব। যে এই সকল ছাত্র ছাত্রী আছে, ছাত্র ছাত্রী কেনেকুৱা আনন্দ? বহুত ভাল লাগিছে। আমি প্রাক্তন ছাত্রী হয় জ্ঞান বিকাশর, আজি আমাক যেহেতু ইমান ধুনিয়াকে সারে মাতিছে, সকলকে সহযোগ করবার কারণে বহুত ভাল লাগিছে। এনে ধরনের যে আনন্দমতে যে অকল ন পুরনি ছাত্র ছাত্রী সকল আছে, সকলো ওলাইছে আজি মুক্ত আছে। আর বিভিন্ন যে দরঙ্গী কলাকৃষ্টি যে সকল লোক আছে, লোকসকল এই সাংস্কৃতিক শোভাযাত্রাত অংশগ্রহণ করেছে। আর ন পুরনি যখন ছাত্র ছাত্রী আছে, ছাত্র ছাত্রী সকলে এইদরে শোভাযাত্রাত অংশগ্রহণ করা দেখা গেছে। যে এই সকল ছাত্রী ছাত্রী সকলে যে হাতত জাখৈ লৈ আর পলু লৈ যে এনে ধরনের যে মাছ মারে, মাছ মরা যে একটা দৃশ্য এইদরে শোভাযাত্রাত দেখা হয়েছে। আর এনে ধরনের আজি যে জ্ঞান বিকাশ একাডেমির যে শোভাযাত্রা, এই শোভাযাত্রা প্রদর্শন করা দেখা গেছে। এই অকল ছাত্র ছাত্রী আজি আনন্দমতে যে অকল ওলাই আছে আজি এই অকল ছাত্র বিহু, যে বিহু দল আছে বিভিন্ন যে কৃষ্টি সকলো কৃষ্টিয়ে এই যে ইয়াতে প্রদর্শনী করা দেখা হয়েছে, যে সাংস্কৃতিক এই শোভাযাত্রা।